बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामुअलैकुम प्रिय शिक्षार्थीरा तुम्हारा सबाई केमन आछो आशा करी आल्लाह सुबहान तआला अशेष रहमते तुम्हारा सबाई भालो आछो। शिक्षार्थीरा आमरा गत क्लासे यूनिट इलेवन लेसन वन पढ़ेछिलाम, आज के यूनिट इलेवन लेसन टू पढ़ब इनशाल्लाह। तार आगे तुम्हारा बोर्डर दिखे एक लक्ष्य करो, हमें तुम्हारा आज के पढ़ा एवं लेसन थे कि वोकैबुलरी दिए दिए सिनोनिमस वर्ड देखो एफटी दिए यूनिट इलेवन लेसन टू रिलेटेड मॉडल क्वेश्चन तुम्हारा बासा प्रैक्टिस करो। अनसीन पैसेज दिए मॉडल क्वेश्चन 37 38 राइटिंग पार्ट थे थाकबे डायलॉग अबाउट द इम्पोर्टेंस अफ लार्निंग इंग्लिश, एचपी थाकबे डायलॉग। लक्ष्य करो वोकैबुलरी थेके माने वोकैबुलरी जेगुलो दिए सेगुलो हे नम्बर वन कॉन्ग्रेस माने हे सम्मेलन बा महासभा, एर सिनोनिम हे असेंबली। नम्बर टू मैसिव माने हे विशाल बा व्यापक, एर सिनोनिम हे ह्यूज इनर्मस। नम्बर थ्री रिजर्व माने हे मजूद, एर सिनोनिम हे स्टॉक रिजर्वर। नम्बर फोर डिजास्टर एर माने हे विपर्जय बा दुर्योग, एर सिनोनिम हे कैलामिटी। नम्बर फाइव एमिट एर माने हे निर्गत करा, एर सिनोनिम हे डिचार्ज रिलीज। नम्बर सिक्स पोटेंशियली एर माने हे सम्भाव्य, एर सिनोनिम हे पसिबली। नम्बर सेवेन कन्जाम्पशन एर माने हे भोग व्यवहार, सिनोनिम हे यूटिलाइजेशन। नम्बर एट इनिशिएटिव एर माने हे पदक्षेप, सिनोनिम हे एक्शन स्टेप। नम्बर नाइन इंडिकेट एर माने हे निर्देश करा, सिनोनिम हे हिंट एंड इम्प्लाई। नम्बर टेन कंसर्न एर माने हे उद्वेग, सिनोनिम हे एंजाइटी ओरी। शिक्षार्थीरा तुम्हारा ईएफटी बोईटी खुले फेलो, यूनिट इलेवन लेसन टू ते चले जाओ। শিক্ষার্থীরা লক্ষ্য করো ইউনিট ইলেভেনের লেসন টু এর টাইটেলটি হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্সেস টু। ইউনিট ইলেভেনের লেসন ওয়ান আমরা পড়েছিলাম রিনিউয়েবল এনার্জি সোর্সেস ওয়ান, আজকে পড়ব রিনিউয়েবল এনার্জি সোর্সেস টু, এর মানে হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস দুই। আচ্ছা তোমরা প্যাসেজটি লক্ষ্য করো। In a speech at the 19th Science Congress, internationally acknowledged scientist and former Indian President Mr. APJ Abdul Kalam mentioned a very important aspect of mankind's future energy crisis. শিক্ষার্থীরা এই সেন্টেন্সটিতে বলছে 90তম বিজ্ঞান সম্মেলনের বক্তৃতায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিজ্ঞানী এবং সাবেক ইন্ডিয়ার রাষ্ট্রপতি মিস্টার এপিজে আব্দুল কালাম মানুষের ভবিষ্যৎ শক্তি সংকট সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। আমি ভেঙে ভেঙে বলছি দেখো, ইন এ স্পিচ, স্পিচ মানে হচ্ছে বক্তৃতা, কংগ্রেস মানে হচ্ছে সম্মেলন। ইন এ স্পিচ অ্যাট দ্য 19th সায়েন্স কংগ্রেস 90তম বিজ্ঞান সম্মেলনের বক্তৃতায় ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে অ্যাকনলেজ মানে হচ্ছে স্বীকৃত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সায়েন্টিস্ট বিজ্ঞানী অ্যান্ড ফর্মার, ফর্মার মানে সাবেক, সাবেক ইন্ডিয়ান প্রেসিডেন্ট, সাবেক ইন্ডিয়ার রাষ্ট্রপতি মিস্টার এপিজে আব্দুল কালাম মেনশন উল্লেখ করেছিলেন এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় অফ ম্যানকাইন্ডস ফিউচার এনার্জি ক্রাইসিস। ক্রাইসিস মানে হচ্ছে সংকট, মানুষের ভবিষ্যতে শক্তি সংকটের সম্পর্কে। Next sentence, he pointed out that the era of wood and biomass has almost come to an end. She nirdesh kore je kat ebong jibosho jalanir jug pray shesh hoye esheche. Dekho ekhane pointed mane hocche nirdesh kora, era mane hocche jug, biomass hocche jibosho jalani. He pointed out, she nirdesh korechilo je the era of wood and biomass, কাঠ এবং জীবাশ্ম জ্বালানির যুগ, হ্যাজ অলমোস্ট কাম টু অ্যান এন্ড, প্রায় শেষ হয়ে এসেছে। দ্য এজ অফ ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস উড সুন বি ওভার উইদিন দ্য নেক্সট ফিউ ডিকেডস। তেল এবং প্রাকৃতিক গ্যাসের যুগ পরবর্তী কিছু দশকের মধ্যেই শীঘ্রই শেষ হয়ে যাবে। দ্য এজ অফ ওয়েল, তেল অ্যান্ড ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক যুগের সময় বা যুগ উড সুন বি ওভার, খুব শীঘ্রই
শেষ হয়ে যাবে উইদিন দ্য নেক্সট ফিউ ডেকেডস, পরবর্তী কিছু দশকের ভিতর। শিক্ষার্থীরা নেক্সট লাইন দেখো, ম্যাসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস কোল রিজার্ভ মে লিড টু আ ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার বিকজ কোল বার্নিং এমিটস দ্য হায়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন ইন দ্য অ্যাটমসফিয়ার। ম্যাসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস কোল রিজার্ভস। আচ্ছা, এখানে এসেন্টেন্সটা বলছে যে মজুদকৃত কয়লার, বিশ্বে মজুদকৃত কয়লার ব্যাপক ব্যবহার বিশ্বজুড়ে বাস্তুসংস্থানের বিপর্যয় ঘটাতে পারে, কারণ কয়লা পোড়ানো বায়ুমণ্ডলে সর্বোচ্চ পরিমাণ কার্বন নির্গত হয়। দেখো, আমি আবার ভেঙে ভেঙে বলছি, ম্যাসিভ মানে হচ্ছে ব্যাপক, বার্নিং ব্যাপক জ্বালানো বা ব্যবহার, অফ ওয়ার্ল্ডস কোল রিজার্ভ, রিজার্ভ মানে হচ্ছে মজুদ, বিশ্বের মজুদকৃত কয়লার ব্যাপক পোড়ানো বা জ্বালানো মে লিড টু ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার। ইকোলজিক্যাল মানে হচ্ছে বাস্তুসংস্থান, ডিজাস্টার মানে বিপর্যয়, তো বিশ্বজুড়ে বাস্তুসংস্থান বিপর্যয় ঘটাতে পারে, বিকজ কারণ কোল বার্নিং কয়লা পোড়ানো এমিটস মানে হচ্ছে নির্গত করে দ্য হাইস্ট অ্যামাউন্ট অফ কার্বন, সর্বোচ্চ পরিমাণের কার্বন ইন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে। আচ্ছা, নেক্সট লাইন, ইউক্রেন্স ফর্মার সোভিয়েত ইউনিয়ন চেরনোবিল ডিজাস্টার ইন 1986 হ্যাজ এক্সপোজড দ্যাট নিউক্লিয়ার এনার্জি ক্যান বি পটেনশিয়ালি ডেঞ্জারাস রুট। এই সেন্টেন্সটিতে শিক্ষার্থীরা দেখো বলছে, ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়ন চেরনোবিল ডিজাস্টার, তো বলছে যে ১৯৮৬ সালের ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় প্রকাশ করেছে যে পারমাণবিক শক্তিও সম্ভাব্য বিপজ্জনক হতে পারে। আচ্ছা, আমি আবার বলছি, ইউক্রেন চেরনোবিল ডিজাস্টার, ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় ইন 1986 ১৯৮৬ সালের হ্যাজ এক্সপোজ মানে প্রকাশ করা, অনাবৃত করা, প্রকাশ করেছে যে নিউক্লিয়ার এনার্জি পারমাণবিক শক্তি ক্যান বি পটেনশিয়ালি হতে পারে সম্ভাব্য ডেঞ্জারাস টু বিপজ্জনক। সো অ্যাকর্ডিং টু কালাম, তাই কালামের মতে, দ্য অনলি সলিউশন দ্যাট ম্যান ক্যান লুক টু ইজ দ্য ম্যাসিভ ইউজ অফ সোলার এনার্জি ইন ফিউচার বিকজ ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজেস ওভার আদার ফর্মস অফ রিনিউয়েবল এনার্জিস। এই সেন্টেন্সটিতে শিক্ষার্থীরা বলছে যে কালামের মতে একমাত্র সমাধান যে মানুষের কী করা উচিত, যে ভবিষ্যতে সৌরশক্তির ব্যাপক ব্যবহার করা, কারণ এটার কিছু সুবিধা আছে অন্যান্য নবায়নযোগ্য শক্তির তুলনায়। আচ্ছা, আবার বলছি, সো অ্যাকর্ডিং টু কালামের মতে দ্য অনলি সলিউশন একমাত্র সমাধান দ্যাট যে ম্যান ক্যান লুক ইজ টু দ্য ম্যাসিভ ইউজ অফ সোলার এনার্জি ইন ফিউচার। সোলার এনার্জি মানে হচ্ছে সৌরশক্তি, ম্যাসিভ ইউজ মানে হচ্ছে ব্যাপক ব্যবহার, সৌরশক্তির ব্যাপক ব্যবহার করা ইন ফিউচার ভবিষ্যতে, বিকজ কারণ ইট হ্যাজ এটার আছে সাম অ্যাডভান্টেজেস কিছু সুবিধা ওভার আদার ফর্মস অফ রিনিউয়েবল এনার্জিস অন্যান্য নবায়নযোগ্য শক্তির তুলনায়। আচ্ছা, নেক্সট প্যারা শিক্ষার্থীরা লক্ষ্য করো, নাও উই হ্যাজ কালাম পুট সো মাচ ইম্পর্টেন্স, নাও হোয়াই হ্যাজ কালাম পুট সো মাচ ইম্পর্টেন্স টু দ্য ইস্যু অফ এনার্জি। এখন কালাম শক্তির বিষয়ে এত গুরুত্ব রেখেছেন কেন, দেখো শিক্ষার্থীরা তো বলছে যে কালাম শক্তির বিষয়ে এত গুরুত্ব কেন দিচ্ছেন। তো দেখো নেক্সট লাইনটা, দেন এনার্জি সোর্সেস হ্যাভ অলওয়েজ বিন আ মেজর ফ্যাক্টর অফ চেঞ্জ থ্রু আউট হিস্ট্রি। তো বলছে যে এই সেন্টেন্সটিতে যে ইতিহাসে শক্তির উৎসগুলো সবসময় পরিবর্তনের ক্ষেত্রে প্রধান বিষয় হয়েছে। তো বলছে, আবার করছি, দ্য এনার্জি সোর্সের শক্তি উৎসগুলো হ্যাভ অলওয়েজ বিন, সর্বদা হয়েছে এ মেজর ফ্যাক্টর, প্রধান বিষয় অফ চেঞ্জ, পরিবর্তনের থ্রু আউট হিস্ট্রি, ইতিহাস জুড়ে। দ্য ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কনজাম্পশন হ্যাজ ইনক্রিজড ফ্রম 3 বিলিয়ন ব্যারেলস অ্যানুয়ালি ইন 1930 টু 50 মিলিয়ন ব্যারেলস অ্যানুয়ালি টুডে। শিক্ষার্থীরা দেখো এই সেন্টেন্সটিতে বলছে, বিশ্বের পেট্রোলিয়াম মানে একটা তেল বিশেষ, পেট্রোলিয়ামের ব্যবহার বার্ষিক 1930 সালে বার্ষিক 3 বিলিয়ন ব্যারেল থেকে টুডে মানে আজ বর্তমানে বার্ষিক 50 বিলিয়ন ব্যারেলে বৃদ্ধি পেয়েছে।
আবার বলছি, দ্য ওয়ার্ল্ডস পেট্রোলিয়াম কনজাম্পশন, বিশ্বের পেট্রোলিয়াম কনজাম্পশন মানে হচ্ছে ব্যবহার, ব্যবহার হ্যাজ ইনক্রিজ, বৃদ্ধি পেয়েছে ফ্রম 3 বিলিয়ন ব্যারেল অ্যানুয়ালি ইন 1930, 1930 সালে বার্ষিক 3 বিলিয়ন ব্যারেল থেকে 50 বিলিয়ন ব্যারেল অ্যানুয়ালি টুডে, আজ বার্ষিক, আজ মানে হচ্ছে বর্তমান, বোঝাচ্ছে যে বর্তমানে 50 বিলিয়ন ব্যারেলে বৃদ্ধি পেয়েছে। নেক্সট লাইন, ইন দ্য নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ইজ এক্সপেক্টেড টু বি অ্যাবাউট 8 বিলিয়ন, হুইচ ইজ 30% হায়ার দ্যান টুডে। কোয়ার্টার মানে হচ্ছে চার পাকের একবার, সেঞ্চুরি মানে তো 100, এখানে বলছে যে পরবর্তী 25 বছরে বিশ্বের জনসংখ্যা 8 বিলিয়ন হবে বলে আশা করা হয়, যেটা কি না বর্তমানের তুলনায় 30% বেশি। আবার বলছি, দেখো, ইন দ্য নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি, পরবর্তী পঁচিশ বছরে দ্য ওয়ার্ল্ডস পপুলেশন, বিশ্বের জনসংখ্যা ইজ এক্সপেক্টেড, আশা করা হয় টু বি অ্যাবাউট 8 বিলিয়ন, 8 বিলিয়ন হবে বলে, হুইচ ইজ, যেটি কিনা 30% হায়ার, 30% বেশি দ্যান টুডে, মানে আজ মানে বর্তমানের চেয়ে। ডেভেলপিং কান্ট্রিজ উইল গ্রো দেয়ার ইকোনমিক্স অ্যাবাউট 2 টাইমস ফাস্টার দ্যান ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ। দেখো শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটিতে বলছে উন্নয়নশীল দেশগুলো তাদের অর্থনীতিকে দ্বিগুণ দ্রুততায় বৃদ্ধি করবে শিল্প সমৃদ্ধ দেশগুলোর থেকে। ডেভেলপিং কান্ট্রিজ, উন্নয়নশীল দেশগুলো উইল গ্রো, বৃদ্ধি করবে দেয়ার ইকোনমিক্স তাদের অর্থনীতিকে আবার 2 টাইমস ফাস্টার, দ্বিগুণ দ্রুততায় দেন ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ, ইন্ডাস্ট্রিয়ালাইজ মানে হচ্ছে শিল্পায়িত দেশগুলোর থেকে। গ্লোবাল ইকোনমিক গ্রোথ ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ অ্যাট 3% পার ইয়ার, বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি আশা করা হয় প্রতি বছর 3% মানে 3% চলমান থাকবে, মানে বলছে এখানে যে 3% করে বৃদ্ধি পাবে। আবার বলছি, দেখো, গ্লোবাল ইকোনমিক গ্রোথ, বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ইজ এক্সপেক্টেড, আশা করা হয় টু কন্টিনিউ, চলবে বা চলমান থাকবে অ্যাট 3%, 3% পার ইয়ার, প্রতি বছর। নেক্সট লাইন, কনসিকোয়েন্টলি দ্য গ্লোবাল ডিমান্ড ফর এনার্জি উইল গ্রো অ্যাট অ্যাবাউট 1.7% পার ইয়ার অন অ্যান এভারেজ, ফলস্বরূপ বিশ্বের শক্তির চাহিদা বৃদ্ধি পাবে গড়ে প্রতি বছর 1.7% হারে। আচ্ছা দেখো, কনসিকোয়েন্টলি, ফলস্বরূপ, দ্য গ্লোবাল ডিমান্ড, বিশ্বের চাহিদা ফর এনার্জি, শক্তি, উইল গ্রো, বৃদ্ধি পাবে অ্যাট অ্যাবাউট 1.7%, 1.7% পার ইয়ার, প্রতি বছর অন অ্যান অ্যাভারেজ গড়ে। নেক্সট লাইন শিক্ষার্থীরা, ইট ইন্ডিকেটস 50% রাইজ অফ এনার্জি কনজামশন বাই 2030। এই সেন্টেন্সতে বলছে, এটা নির্দেশ করে যে 2030 সালে শক্তি বৃদ্ধি পাবে 50%। আচ্ছা, ইট ইন্ডিকেটস, এটা নির্দেশ করে, এ 50% রাইজ অফ এনার্জি, শক্তি বৃদ্ধি পাবে 50% এনার্জি কনজাম্পশন, শক্তির ব্যবহার বৃদ্ধি পাবে 50% বাই 2030, 2030 সালের মধ্যে। আচ্ছা, ইফ দ্য ওয়ার্ল্ডস ডেইলি পেট্রোলিয়াম কনজাম্পশন ইজ 220 মিলিয়ন ব্যারেলস নাও, ইট উইল রাইজ টু 335 মিলিয়ন ব্যারেল বাই দ্যাট টাইম। শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটিতে বলছে যদি বিশ্বের প্রতিদিনকার পেট্রোলিয়ামের ব্যবহার 220 মিলিয়ন ব্যারেল বর্তমানে হয়, এটা তখন 335 মিলিয়ন ব্যারেলে বৃদ্ধি পাবে। আবার বলছি, ইফ দ্য ওয়ার্ল্ডস ডেইলি পেট্রোলিয়াম কনজাম্পশন, বিশ্বের প্রতিদিনকার পেট্রোলিয়ামের ব্যবহার ইজ 220 মিলিয়ন ব্যারেল নাও, এখন 220 মিলিয়ন ব্যারেল হয়, তাহলে ইট উইল রাইজ, এটা বৃদ্ধি পাবে টু 335 মিলিয়ন ব্যারেল বাই দ্যাট টাইম, ওই সময় 335 মিলিয়ন ব্যারেলে বৃদ্ধি পাবে। দ্য প্রেজেন্ট রিজার্ভ অফ হাইড্রোকার্বনস এনার্জি সোর্সেস ইজ লিমিটেড অ্যান্ড ইট উইল নট বি সাফিসিয়েন্ট টু মিট দ্য ফিউচার এনার্জি চ্যালেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড। প্রেজেন্ট রিজার্ভ অফ হাইড্রোকার্বন বলছে এনার্জি সোর্সেস, হাইড্রোকার্বন শক্তির উৎস বা সম্পদ, মজুতকৃত হাইড্রোকার্বন শক্তি বর্তমানে ইজ লিমিটেড,
সীমিত এবং এটা ভবিষ্যতে বিশ্বের ভবিষ্যতের শক্তির চাহিদা মেটাতে পর্যাপ্ত নয়। দেখো এখানে বলছে দ্য প্রেজেন্ট রিজার্ভ, বর্তমানে রিজার্ভ অফ হাইড্রোকার্বন এনার্জি সোর্সেস, হাইড্রোকার্বন শক্তির মজুদকৃত হাইড্রোকার্বন শক্তির ইজ লিমিটেড, হয় সীমিত, অ্যান্ড ইট উইল নট বি সাফিসিয়েন্ট, এটা পর্যাপ্ত হবে না টু মিট মেটাতে দ্য ফিউচার এনার্জি, ভবিষ্যতের শক্তির এনার্জি চ্যালেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের শক্তির চাহিদা। আচ্ছা, অ্যান্ড হ্যান্স, আর তাই লিডিং ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ হ্যাভ টেকেন ইনিশিয়েটিভস টু ট্যাপ অল্টারনেটিভ এনার্জি সোর্সেস, মেইনলি নোন অ্যাজ গ্রিন অর রিনিউয়েবল এনার্জি সোর্সেস। এবং তাই এখানে বলছে দেখো শিক্ষার্থীরা, তাই বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প প্রধান দেশগুলো বিকল্প শক্তির উৎস কাজে লাগানোর পদক্ষেপ নিয়েছে, যা কিনা সবুজ বা নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে পরিচিত। আবার বলছি দেখো, হ্যান্স তাই লিডিং ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প প্রধান দেশগুলো হ্যাভ টেকেন নিয়েছে ইনিশিয়েটিভস পদক্ষেপ টু ট্যাপ কাজে লাগাতে অল্টারনেটিভ এনার্জি সোর্সেস, বিকল্প শক্তির উৎস, মেইনলি নোন অ্যাজ প্রধানত পরিচিত সবুজ অর রিনিউয়েবল এনার্জি সোর্সেস, নবায়নযোগ্য শক্তির উৎস নামে। লাস্ট লাইন শিক্ষার্থীরা, দ্য বটম লাইন অফ কালামস স্পিচ ইন্ডিকেটস দ্য কনসার্ন অফ ম্যানকাইন্ড ইন দ্য 21st সেঞ্চুরি। বটম লাইন বলতে বলছি মূল বিষয়, কালামের বক্তৃতার মূল বিষয় নির্দেশ করে 21st শতকের মানুষের উদ্বেগ। এখানে বলছে যে আবুল কালামের বক্তব্যের মূল বিষয় 21st শতকের মানুষের উদ্বিগ্নতাকে নির্দেশ করে। আচ্ছা শিক্ষার্থীরা, এখন এই প্যাসেজের দেখো প্যাসেজের পিছনে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজগুলো আমরা করব। এখানে দেখো কিছু কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনগুলো আমরা সলভ করব এখন। দেখো এখানে প্রথম কোশ্চেনটা বলছে, হোয়াট ইজ দ্য সায়েন্টিস্ট কালাম কনসার্ন অ্যাবাউট। তো এখানে বলছে যে বৈজ্ঞানিক কালাম কি বিষয়ে উদ্বিগ্ন। তো আমরা এটার আনসার এইভাবে দিতে পারি, দ্য সায়েন্টিস্ট কালাম কনসার্ন অ্যাবাউট ম্যান কাইন্ডস ফিউচার এনার্জি ক্রাইসিস। মানে হচ্ছে বৈজ্ঞানিক কালাম মানব জাতির ভবিষ্যৎ শক্তির সংকট সম্পর্কে উদ্বিগ্ন। এরপরে শিক্ষার্থীরা লক্ষ্য করো, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য নাম্বার টু কোশ্চেন বলছি, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ম্যাসিভ বার্নিং অফ কোল মে লিড টু অ্যান ইকোলজিক্যাল ডিজাস্টার। এখানে বলছে কেন তুমি মনে করো ব্যাপক পরিমাণ কয়লা পোড়ানোর ফলে বাস্তুসংস্থানের বিপর্যয় ঘটতে পারে। আচ্ছা এখানে আমরা এটার আনসার এভাবে তুমি দিতে পারো, আই থিঙ্ক দ্য ম্যাসিভ বার্নিং অফ কোল মে লিড টু অ্যান ইকোলজিক্যাল ডিজাস্টার বিকজ কোল বার্নিং এমিটস দ্য হায়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন ইন দ্য অ্যাটমসফিয়ার। মানে হচ্ছে তুমি বলছো যে আমি মনে করি ব্যাপক কয়লা পোড়ানো বাস্তুসংস্থানগত দুর্যোগ সৃষ্টি করতে পারে, কারণ কয়লা পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে সর্বোচ্চ পরিমাণ কার্বন নির্গত হয়। আচ্ছা নাম্বার থ্রি কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই দ্য পোটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার এনার্জি। এখানে বলছে যে পারমাণবিক শক্তির সম্ভাব্য বিপদ বলতে কী বোঝো। এটার আনসার এভাবে দেওয়া যেতে পারে, দ্য পোটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার এনার্জি মিন্স দ্য পসিবিলিটি অফ ক্রিয়েটিং ম্যাসিভ ডিস্ট্রাকশন বাই নিউক্লিয়ার পাওয়ার। আরও অ্যাড করে দিতে পারো এভাবে যে ইউক্রেনস চেরনোবিল ডিজাস্টার ইন 1986 ইজ এ এক্সাম্পল অফ ইট হুইচ কস্ট অফ হিউজ লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টি। মানে হচ্ছে পারমাণবিক শক্তি সম্ভাব্য বিপদ বলতে বোঝায় পারমাণবিক শক্তি দ্বারা বিপুল ধ্বংসযজ্ঞ সৃষ্টি হওয়ার সম্ভাবনা। মানে 1986 সালে ইউক্রেনের চেরনোবিলের দুর্ঘটনার একটি উদাহরণ, যেটার কারণে বিপুল পরিমাণে জীবন এবং সম্পদের ক্ষতিসাধন হয়েছিল। আচ্ছা এরপরে দেখো নাম্বার কোশ্চেন, হোয়াট অ্যাকর্ডিং টু মিস্টার কালাম ইজ দ্য সলিউশন অফ ফিউচার এনার্জি ক্রাইসিস। তো এখানে বলছে যে জনাব কালামের মত অনুসারে ভবিষ্যতে শক্তির ঘাটতি সমাধানের উপায় কী। এটার আনসার এইভাবে দেওয়া যেতে পারে, অ্যাকর্ডিং টু মিস্টার কালাম দ্য অনলি সলিউশন অফ ফিউচার এনার্জি ক্রাইসিস দ্যাট ম্যানকাইন্ড ক্যান লুক টু ইজ দ্য ম্যাসিভ ইউজ অফ সোলার এনার্জি।
জনাব কালামের মত অনুসারে সমাধানের একমাত্র উপায় যা মানুষ করতে পারে সেটা হচ্ছে ভবিষ্যতে সৌরশক্তির ব্যাপক ব্যবহার করা। আচ্ছা, নাম্বার 5, হোয়াই ডাজ মিস্টার কালাম পুট সো মাচ ইম্পর্টেন্স অন দ্য ইস্যু অফ এনার্জি। এখানে দেখো বলছে যে জনাব কালাম শক্তির বিষয়টাকে এত গুরুত্ব দেন কেন, এটার আনসার এভাবে দেওয়া যেতে পারে। মিস্টার কালাম পুট সো মাচ ইম্পর্টেন্স অন দ্য ইস্যু অফ এনার্জি বিকজ দ্য এনার্জি সোর্সেস হ্যাভ অলওয়েজ বিন এ মেজর ফ্যাক্টর অফ চেঞ্জ থ্রু আউট হিস্ট্রি। মানে হচ্ছে জনাব কালাম শক্তির বিষয়টাকে বেশি গুরুত্ব দেন কারণ শক্তির উৎস সমূহ ইতিহাসে সর্বদা পরিবর্তনের প্রধান বিষয় হয়েছে। আচ্ছা শিক্ষার্থীরা, লাস্ট কোশ্চেন দেখো, হোয়াই ডাজ মিস্টার কালাম পুট মাচ ইম্পর্টেন্স অন সোলার এনার্জি। জনাব কালাম সৌরশক্তিকে এত গুরুত্ব দেন কেন? আচ্ছা, এটার আনসার এভাবে দেওয়া যেতে পারে। মিস্টার কালাম পুটস মাচ ইম্পর্টেন্স অন সোলার এনার্জি বিকজ ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজেস ওভার আদার ফর্মস অফ রিনিউয়েবল এনার্জিস। মানে জনাব কালাম সৌরশক্তিকে এত গুরুত্ব দেন কারণ নবায়নযোগ্য অন্যান্য শক্তির তুলনায় এর কিছু বেশি সুবিধা রয়েছে। আচ্ছা শিক্ষার্থীরা দেখো, এখানে একটি টেবিল দেওয়া আছে, আমরা এটা সলভ করব। দেখো চেরনোবিল ডিজাস্টার, এটা এভাবে বলতে পারি যে চেরনোবিল ডিজাস্টার হ্যাজ এক্সপোজড দ্য পটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার এনার্জি। আচ্ছা এরপরে দেখো, দ্য এনার্জি ইন্ডাস্ট্রিজ, এটা হবে দ্য এনার্জি ইন্ডাস্ট্রিজ হ্যাভ বিন এ মেজর ফ্যাক্টর ফর চেঞ্জ ওয়ার্ল্ড হিস্ট্রি। এরপরে দেখো দ্য গ্লোবাল পেট্রোলিয়াম কনজাম্পশন হ্যাজ ইনক্রিজড টু 3 বিলিয়ন ব্যারেলস পার ইয়ার। এরপরে মেজর ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিস হ্যাভ টেকেন ইনিশিয়েটিভস টু ট্যাপ অল্টারনেটিভস এনার্জি সোর্সেস। শিক্ষার্থীরা এরপরে দেখো, লাস্ট নাম্বার, সায়েন্টিস্ট হ্যাভ এমফেসাইজড দ্য ইউজ অফ রিনিউয়েবল এনার্জি সোর্সেস। আচ্ছা শিক্ষার্থীরা লক্ষ্য করো, এরপরে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, আমরা এটা করি। আসো এখানে কি বলছে দেখো, শিক্ষার্থীরা দেখো এখানে বলছে, টু আনসার দ্য এনার্জি ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড, সায়েন্টিস্ট প্রফেসর অ্যান্ড ফর্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট মিস্টার APJ আব্দুল কালাম হ্যাজ ড্যাশ দ্যাট সোলার এনার্জি ক্যান বি হার্নেসড বাই এস্টাবলিশিং স্পেস স্টেশন ইন আউটার স্পেস ইন অর্ডার টু ড্যাশ সোলার পাওয়ার রাউন্ড দ্য ক্লক। আচ্ছা শিক্ষার্থীরা এখানে দেখো, প্রথমে হবে টু আনসার দ্য এনার্জি ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড, এখানে বলছে যে বিশ্বে শক্তি কি সংক্রান্ত প্রশ্নের উত্তরে, এখানে হবে দ্য এনার্জি ক্রাইসিস। মানে এখানে বলছে যে বিশ্বে শক্তি সংকট সংক্রান্ত প্রশ্নের উত্তরে বিজ্ঞানী অধ্যাপক ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি মিস্টার APJ আব্দুল কালাম হ্যাজ ড্যাশ কী করেছেন, উনি পরামর্শ দিয়েছেন, তাহলে সাজেস্টেড হবে, হ্যাজ সাজেস্টেড, পরামর্শ দিয়েছেন যে সোলার এনার্জি ক্যান বি হার্নেসড বাই এস্টাবলিশ স্পেস স্টেশন ইন আউটার স্পেস ইন অর্ডার টু, এখানে হবে ট্যাপ, কাজে লাগাতে সোলার পাওয়ার রাউন্ড দ্য ক্লক। আচ্ছা এখানে বলছে যে বিশেষ শক্তি সংকট সংক্রান্ত প্রশ্নের উত্তরে বিজ্ঞানী অধ্যাপক ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি মিস্টার APJ আব্দুল কালাম পরামর্শ দিয়েছেন যে এখানে বলছে যে মহাকাশে মহাশূন্য স্টেশন তৈরি করে সৌরশক্তি আহরণ করে তা কাজে লাগানো যেতে পারে। আচ্ছা এরপরে দেখো সেন্টেন্সটা, মিস্টার কালাম সেড দ্যাট দ্য সান ড্যাশ, সান এখানে রেডিয়েটস হবে, সানের বিকিরণ, সূর্যের বিকিরণ, এবং 10 trillion times দ্য এনার্জি হুইচ হিউম্যান্স কনজিউম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড টুডে।
তো এখানে ট্রিলিয়ন মানে হচ্ছে লক্ষ কোটি, 10 ট্রিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ কোটি। তো এখানে বলছে যে মিস্টার কালাম বলেন যে মানুষ আজ যে শক্তি ব্যবহার করছে, সূর্য তার চেয়ে 10 লক্ষ কোটি গুণ শক্তি বিকিরণ করে। তো এখানে সান রেডিয়েটস হবে। আচ্ছা, এরপরে দেখো, দেখো এই এই সেন্টেন্সটিতে বলছে ইফ উই ড্যাশ অ্যাবল টু এক্সট্রাক্ট ইভেন এ স্মল পোর্শন অফ দিস এনার্জি ফ্রম দ্য সান, ইট ড্যাশ বি সাফিসিয়েন্ট টু সিকিউর দ্য এনার্জি ডিমান্ডস অফ আওয়ার ফিউচার। আচ্ছা, এখানে দেখো, এখানে হবে ইফ উই ওয়্যার অ্যাবল, হ্যাঁ এখানে বলছে যে যদি মানে আমরা যদি সূর্য থেকে এর সামান্য একটু অংশ ব্যবহার করতে পারতাম, তাহলে এটা আমাদের জন্য মানে এটা আমাদের ভবিষ্যতের শক্তির অভাব পূরণের জন্য এখানে যথেষ্ট হবে। দ্যাট মিন্স এখানে হবে ইট উড বি সাফিসিয়েন্ট। তো এখানে হবে ইফ উই ওয়ার আর এখানে হবে ইট উড বি সাফিসিয়েন্ট। আচ্ছা, এরপরে দেখো পরের প্যারাটা, পয়েন্টিং আউট দ্যাট স্পেস বেস সোলার পাওয়ার প্ল্যান্টস টু ডু নট গেট ড্যাশ বাই দ্য বাই ওয়েদার, দ্য সায়েন্টিস্ট সেড দ্যাট ইট উড দাস বি ফার মোর ড্যাশ ইন এফিসিয়েন্সি অ্যান্ড পাওয়ার জেনারেশন দ্যান দ্য সার্ফেস বেস সিস্টেম। আচ্ছা, এরপর এখানে দেখো, এখানে ডু নট গেট হবে অ্যাফেক্টেড, ডু নট গেট অ্যাফেক্টেড বাই ওয়েদার, মানে এখানে বলছে যে আবহাওয়ার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না, মানে মহাশূন্য প্রকৃতি সৌরশক্তির প্ল্যান্টগুলো আবহাওয়া দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না উল্লেখ করে বিজ্ঞানী বলেন যে এটা সক্ষমতা ও শক্তি উৎপাদনের দিক থেকে এটা ভূপৃষ্ঠ ভিত্তিক পদ্ধতিগুলোর তুলনায় আরও বেশি কী হতে পারে, মোর কী হতে পারে, ইফেক্টিভ মানে কার্যকর হতে পারে, এখানে হবে মোর ইফেক্টিভ। আচ্ছা, নেক্সট দেখো, লাস্ট প্যারাটা, প্রফেসর কালাম সাজেস্টেড উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন দ্যাট দ্য এনার্জি শুড বি ট্রান্সমিটেড ফ্রম স্পেস ব্যাক টু আর্থ ড্যাশ থ্রু মাইক্রোওয়েভ অর এনি আদার টেকনোলজি লাইক লেজার। তো এখানে আইদার হবে টু আর্থ আইদার, এখানে কারণ এখানে বলছে যে দেখো অধ্যাপক কালাম পরামর্শ দেন যে মহাশূন্য থেকে পৃথিবীতে মাইক্রোওয়েভ অথবা লেজারের মতো অন্য কোনো প্রযুক্তি দ্বারা শক্তি নিয়ে আসা উচিত। আচ্ছা, লাস্ট লাইন দেখো, কেয়ারফুল রিসার্চ অব দ্য ইম্প্যাক্ট অ্যান্ড সেফটি কনসার্ন উড হ্যাভ টু বি ড্যাশ ইন দিস রিগার্ড। এখানে হবে তো বলছে যে সতর্ক গবেষণা, ইম্প্যাক্ট অ্যান্ড সেফটি বলছে যে প্রভাব এবং নিরাপত্তা বিষয়টি নিয়ে সতর্ক গবেষণা কী করতে হবে, পরিচালনা করতে হবে বা চালাতে হবে, তাই এখানে হবে উড হ্যাভ টু বি কন্ডাক্টেড ইন দিস রিগার্ড, এই বিষয়ে। তো বলছে কেয়ারফুল রিসার্চ, সতর্ক গবেষণা অব দ্য ইম্প্যাক্ট, প্রভাব এবং নিরাপত্তার বিষয়টি উড হ্যাভ টু বি কন্ডাক্টেড, পরিচালনা করতে হবে বা চালাতে হবে ইন দিস রিগার্ড, এই বিষয়ে। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা এক্সারসাইজগুলো কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তোমাদের বুঝতে বা কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।